দু সালের জানুয়ারি থেকে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুরু হয় বাণিজ্য যুদ্ধ গত সপ্তাহে চীনা পণ্যে আঠারো বিলিয়ন মার্কিন ডলার শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরপর থেকে নতুন করে আলোচনায় আসে বিষয়টি চীনের বৈদ্যুতিক যানবাহন ব্যাটারি ইস্পাত চিকিৎসা সামগ্রী ও গুরুত্বপূর্ণ খনিজের মতো কৌশলগত খাতগুলোতে শুল্ক বাড়িয়েছে ওয়াশিংটন বিশেষজ্ঞরা বলছেন এতে ভোগ্য দাম ও অর্থনৈতিক প্রবৃদ্ধি খুব একটা প্রভাবিত হবে না তবে বড় লাভ হবে রাজনৈতিক দলগুলোর এর উপর ভর করেই ট্রাম্পকে টেক্কা দিতে চান বাইডেন কারণ ট্রাম্পের আমলে চীনা পণ্যের শুল্কের পরিমাণ ছিল প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলার দীর্ঘদিন ধরে ট্রাম্প সমালোচনা করে আসছেন পররাষ্ট্রনীতি ও বৈদেশিক অর্থনীতি বিষয়ে বাইডেন প্রশাসন দুর্বল তবে ট্রাম্পের চাপে শুল্কমূল্য বৃদ্ধির বিষয়টি অস্বীকার করছে ডেমোক্রেট দল দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ প্রতিবেদনে দাবি করছে শুল্ক আরোপে কর্মসংস্থান তৈরি করতে না পারলেও ভোট টানতে সক্ষম রাজনৈতিক দলগুলো প্রতিবেদনে বাণিজ্য যুদ্ধ শুরুর কাল দু ও উনিশ সালের চিত্র তুলে ধরা হয় তখন শুল্ক আরোপে মার্কিন বাসিন্দাদের সমর্থন বেড়েছিল রিপাবলিকানদের প্রতি এদিকে চীনা শিল্পগোষ্ঠী বলছে শুল্ক বৃদ্ধির এই পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে একটি বাজে উদাহরণ মুক্তবাজার অর্থনীতিকে কলঙ্কিত করেছে যুক্তরাষ্ট্র শুধু পণ্যই না প্রযুক্তি হস্তান্তর মেধাসত্ব ও উদ্ভাবন সংক্রান্ত বিষয়েও চীনা প্রভাব থেকে মুক্ত থাকার পদক্ষেপ নিচ্ছে হোয়াইট হাউস তান এখন বিশ্ব